ময়নার বিজেপি প্রার্থী অশোক দিনদার উপরে হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ বিজেপির। এই ঘটনায় জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সুতপা সেন, আমাদের সঙ্গে রয়েছেন। সুতপা, কি বলা হয়েছে? নির্বাচন কমিশন থেকে বলতেছে যে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিনদা তার গাড়ি আক্রমণ করা হয়েছে এবং তার উপরে আক্রমণ করা হয়েছে, এবং এই অভিযোগ এসে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে জেলা প্রশাসনের কাছে যে ঠিক কি ঘটনা ঘটেছিল, কারা আক্রমণ করেছে এবং কোন সময় আক্রমণ হয়েছিল, কি অবস্থা এই মুহূর্তে, সমস্ত বিষয়ে অর্থাৎ বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। আপনারা শুনছিলেন যে তলব করা হয়েছে, আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, অশোক দিনদা ময়নার প্রার্থী, তার উপরে হামলা হয়েছে। নির্বাচন কমিশন জেলা প্রশাসনের তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এবং সমাজ বিরোধীরা একচোটে মহিলাদের নিরাপত্তা ভয়ঙ্করভাবে বিঘ্নিত, এই পরিস্থিতি চলতে পারে। যুব সম্প্রদায় এরা দেশের ভবিষ্যৎ, তারা এখন আশাহীন, উদ্যোগহীন, হতাশায় জড়িয়ে পড়ছে, রাজ্য ছাড়ছে অনেক যুবক। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক। কি বলা হচ্ছে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিনদা, তার অভিযোগ কি, কি হয়েছিল তার সঙ্গে? দেখো, আজকে যেটা একটু আগে আমি কথা বললাম অশোক দিনদা ম্যানেজারের সাথে, অশোক দিনদা নিজে এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই। তিনি আহত হওয়ার পর একটা ছোট্ট ভিডিও বার্তা যেটা চ্যানেলে অবশ্যই দেখছেন আমাদের দর্শকরা, তবে যেটা জানা যাচ্ছে উনি ময়নাতে আজকে প্রচারের জন্য বেরিয়েছিলেন এবং গাড়ি করে যখন একটা জায়গাতে বেরোচ্ছেন সেখানে ওনার ম্যানেজারের বক্তব্য অনুযায়ী তৃণমূলের প্রায় শদুয়েক লোকেরা আসে এবং হঠাৎ করে তাদেরকে ঘিরে ধরে এবং তারপরে নাকি একটি বড় আধলা ইট গাড়ির দিকে ছুড়ে মারা হয় এবং তার ম্যানেজার বলছিলেন যে অশোক দিনদার মাথাটা তিনি নিজে হাতে করে নিচের দিকে নামিয়ে দেন, নাহলে সেই আধলা ইট কিন্তু অশোক দিনদার মাথায় পড়তে এবং মাথা পুরো ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল এবং ইটটা পরে ইভেনচুয়ালি তার পিঠে এবং পিঠে ইটটা পড়ার পর পিঠে রীতিমতো আঘাত পেয়েছেন এবং হয়তো অনেক কেটেও গেছে বলে তিনি জানান। আপাতত তারা বিডিও অফিসে রয়েছেন এবং সেখানে তার শুশ্রূষা চলছে। ধন্যবাদ অর্ক।